চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে দিনহাটায় মিছিল করলো বিজেপি। শুক্রবার দিনহাটার সংহতি ময়দান থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, বিধায়ক মালতি রাভা রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, বিধায়ক সুশীল চন্দ্র বর্মন প্রমুখ। বিজেপি বিধায়ক সুকুমার রায় জানান, ভোট পরবর্তী হিংসা ও লাগাতার সন্ত্রাস এবং রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এদিনের এই মিছিল অনুষ্ঠিত হলো। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।